ধরা পড়েছে যে এখানে দেখা যাচ্ছে কি ফলস ভোটিং করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ দেখুন, জামুরিয়াতে শ্মশানের শান্তিতে ভোট হচ্ছে, ঠিক আছে। অলরেডি ছেলেপুলেরা তৃণমূলের ভেতরে ঢুকে গেছে, মানুষ লাইন দিয়ে জোর করে দাঁড় করিয়ে রেখেছে। মানুষ তো ওখানে নেই, সাধারণ পাবলিক নেই, তৃণমূলের নেতারা গুন্ডারা সব দাঁড়িয়ে আছে। ওখানে বিধায়ক নিজে ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলেন ভোট করাবার জন্য, এবং লাইন দিয়ে লোকদেরকে স্লিপ দিয়ে শুধু পাঠিয়ে দিচ্ছে। তাদের কাছে কোনো ভোটার আইডি নেই, তাদের পরিচয়পত্র নেই, এবং বুথের ভেতরে পাঁচ সাতজন ছেলে করে বসে আছে যারা বোতাম টিপছেন। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ঢুকছে, গালি লাগাচ্ছে, বোতাম টিপছে। আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে রেকি করে এসেছি, আমি দেখে এসেছি। গ্রামের ভেতর আমি ঢুকেছিলাম, আমি দেখে এসেছি এই পরিস্থিতি আছে। এবং ভয়ঙ্করভাবে যে ভাবে ভোট হচ্ছে, গণতন্ত্রের হত্যা হচ্ছে, এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে পুরো ভারতবর্ষের কাছে মাথায় হেড করে দিয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা লজ্জাজনক। নাম বাপ্পা চ্যাটার্জি, আসানসোল জেলার সাধারণ সম্পাদক এবং